প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। আমাদের স্কুলে একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হয়। দাদা কি হবে? ছোট মুশকিল হয়ে গেছে। খুবই আনন্দ হচ্ছে, মানে আমার ওই যখন যেটা যেভাবে ভালো লাগতো, কারণ বছরের প্রথম থেকে আমি সবাইকে যেটা বলি, বছরের প্রথম থেকে ওই পরীক্ষার কথা মাথায় রেখে পড়ার দরকার নেই। রবীন্দ্রনাথ বলতেন যে মানুষের তো 6 ফিট বাই 6 ফুট ঘর লাগে, তাই বলে কি 6 ফুট বাই 6 ফুটের বাড়ি বানায়, তার থেকে অনেক বড়ো বানায়, তো হাঁটা চলার জায়গা লাগে। তো তাই জন্য ওই সারা বছর যেভাবে যেরকম ভালো লাগে সেরকম করে পড়লেই হলো। আর শেষের দিকে হ্যাঁ, প্র্যাকটিস ওরিয়েন্টেড বা একদম পারপাস বেসড, সেটা শেষে অবশ্যই। তো শেষের দিকে টেস্ট পেপার সলভ করেছি আর ওই প্র্যাকটিস করেছি। আমি ICSE বোর্ডে পড়তাম, আমি সেন্ট জেভিয়ার্স বর্ধমান থেকে ICSE পাস করেছি। তো ICSEতে আমি স্টেটে সেকেন্ড আর অল ইন্ডিয়া ফোর্থ হয়েছিলাম 98.8% নিয়ে। তেমন কিছু না, হ্যাঁ আমি ইংলিশ ভার্সনেই পরীক্ষা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সবটাই ইংলিশ ভার্সনের পরীক্ষা, তবে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা। আমার আপাতত ইচ্ছা আছে, মানে যেটা ডিসাইডেড সেটা হচ্ছে এই আমি KPY স্কলার, তো তাই জন্য আমি এই 31 তারিখে আমি ব্যাঙ্গালোর যাচ্ছি। ব্যাঙ্গালোরে ISC যেটা আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ওখানে আমি অ্যাডমিশন নেবো। বেসিক সায়েন্স, যেটা ব্যাচেলর অফ সায়েন্স রিসার্চ প্রোগ্রাম আছে ওদের 4 ইয়ার্স, সেটাতে আমি অ্যাডমিশন নেবো। আপাতত নিজেরটাই আশা করি, প্রত্যেকটা সাবজেক্টে একজন করে গৃহশিক্ষক। নানা রকম কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতাম, খবরের কাগজ তো রোজই পড়ি, টিভি দেখি, সিনেমা দেখি, সব রকমই মোটামুটি। বেশিরভাগ আমার ওই যেটা বাংলা সিনেমা গোল্ডেন এই অথবা ইংলিশ মুভিজ যেগুলো আছে। তেমন কিছু না, কোনোদিনই ভালো লাগে না। যখন যেরকম ইচ্ছে হতো, মানে প্রথম দিকে ওই 4 ঘন্টা 5 ঘন্টা, তারপর শেষের দিকে একটু বাড়াতে হয় 6 ঘন্টা 7 ঘন্টা অ্যাটমোস্ট, তার বেশি দরকার নেই। সবার, মা বাবা টিচাররা বন্ধুরা সবার সাফল্য। ও আগের বারও যখন ওই ICSE বোর্ডে পড়তো ক্লাস 10 পর্যন্ত, তখনও স্টেটে সেকেন্ড হয়েছিল, অল ইন্ডিয়ায় ফোর্থ ছিল। তো এবারও আমরা আশা করেছিলাম, আমরা আরেকটু ভালো আশা করেছিলাম, মানে অ্যাকচুয়ালি ফার্স্টের সঙ্গে ওর ডিফারেন্স 4 নম্বরে, আমরা আর একটু ভালো আশা করেছিলাম, কারণ ও পড়াশোনার জন্য যথেষ্ট পরিশ্রম করে, বলতে হয় না আমাদের। তো এবারে ঠিক আছে, সাফল্য তো সবসময় ভালো লাগে, ছেলের সাফল্য বাবা মার তো সবসময় ভালো লাগবেই, লাগছেও আমাদের। পড়াশুনো ও নিজের মতন করতো, কোনো আমরা বলিনি, মানে টাইম দেখে সেভাবে করেনি, কিন্তু সবসময় ও বই নিয়েই থাকে। বেশি সাহায্য আমি তো করতে পারিনি, আমার একটু পোস্টিং দিল, ওর মা ওকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করেছেন, মা প্রচুর সময় দিয়েছে, মা অফিস সামলে ঘর সামলে, মা ওর জন্য অনেক, মানে ছেলে তো আমরা চাই ছেলে মেডিকেল নিয়ে পড়ুক, এবার ও KBPY পেয়েছে, KBPY পেয়ে এখন ISC ব্যাঙ্গালোর থেকে একটা কল পেয়েছে, তো 31 তারিখে ভর্তির আছে, সেখানে যাবে। ওর ইচ্ছা ভবিষ্যতে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করা আর কি। তো
চাপ দেওয়ার আমাদের সেরকম আমরা চাপিয়ে দিতে চাই না, তো আমাদের একটা ভালো লাগার জায়গা যদিও ডাক্তারি পড়ে আর কি। এবার ঠিক আছে, এবার ও যদি ওটাকে ভালোবেসে পড়ে ঠিক আছে, বলার কিছু নেই। আমাদের চারজন টিচারের কাছে পড়তো, পড়াশোনার বাইরে খেলাধুলার প্রতিও খুব একটা এ না, ও খুব বেশি রকমের নিউজ চ্যানেলগুলো দেখে, মানে জাতীয় বা আন্তর্জাতিক এই সমস্ত খবর টবর খুব ভালোভাবে রাখে। আর আবৃত্তিটা করতো আগে, এখন আর সময় পায় না, আগে যে আবৃত্তির ও রীতিমতন ডিপ্লোমা আছে কিন্তু এখন আর সময় করে উঠতে পারে না, সেটা ওর খুব পছন্দের বিষয়, মানে ভালো লাগার বিষয়। দক্ষিণ রসুলপুর হাই স্কুলে না 19তম পরিসর কাছে। আচ্ছা, ভালো পরীক্ষা দিয়েছিলাম, আশা ছিল কিছুটা, ছিল আশা, ভালো পরীক্ষা ভালোই দিয়েছিলাম, কিছুটা আশা ছিল, এরকম ভালোই লাগছে। কিছুটা এক্সপেকটেশন ছিল, ইলেভেন টুয়েলভে সেরকম আগে গল্প বই পড়তাম, ইলেভেন টুয়েলভে সেরকম স্কোপ হয়নি বেশি, আর তখন ওরকম স্পেসিফিকভাবে কিছু পড়তাম না, যেরকম যেদিন যেরকম হতো, কোনো ছবি আঁকতাম আবৃত্তি করতাম, সুকান্ত কবিতাগুলো, হ্যাঁ ক্রিকেট ভালো লাগে, MSD। ইলেভেন টুয়েলভে সেরকম হয়নি, তার আগে পর্যন্ত গেছি, 10 পর্যন্ত গেছি। IPL সেরকম দেখি না, ওয়ার্ল্ড কাপ দেখি। মেডিকেল ডাক্তার, ডাক্তার ভালো লাগে, ডাক্তার সেইটাই, সেরকম কিছু সেবা করা যাবেন, শুধু রোজগার না, প্রাইভেট টিউটর, নজন বাবা মা তো হেল্প করিয়েছে, প্রাইভেট টিউটররা, দাদু ঠাকুমা, আর তার থেকেও পিছমশাই পিছমনি না থাকলে এটা হতোই না, আমার বিয়ন্ড ইমাজিনেশান এটা ছিল আমার, তাদের জন্যই সব কিছু প্রায়। হ্যাঁ, স্ট্যান্ড করেছে তো একটা আনন্দের ব্যাপার তো অবশ্যই আছে, মাধ্যমিকে যেটা হয়নি, মাধ্যমিকে 19তম পজিশনটা দাঁড়াচ্ছিল, আশাবাদী ঠিক ছিলাম না, কেননা এখানেতে যা পরিস্থিতি দেখতে পেয়েছি, উচ্চ মাধ্যমিকের জায়গাটা খুব টাফ, অনেক অদল বদল হয়, সেটা তো দেখতে পাচ্ছি, সেরকম স্পেসিফিকও কিছু এ ছিল না, কিন্তু ও পড়াশোনা করত, ছেলে পড়াশোনা করার ইচ্ছা ডাক্তারি নিয়ে, ক্লাস 12 ওঠার পর থেকে আমি আমার প্র্যাকটিস একরকম বন্ধ রেখেছি, মানে ম্যাক্সিমাম টাইমটা আমি এখানে থাকতাম ক্লাস 12 ওঠার পর থেকে, কেননা ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গাতে টিউশনিতে পড়ানোর জন্য আমি নিয়ে ঘুরেছি, এবং মা সেটা পুরোপুরি গাইড করতো যে কী পড়ালো না, সব কিছুর পিছনে
যে বাড়িটাতে এখন আছেন এই বাড়িতে পুষ্পেন্দুর পিসমশাই থাকেন। পুষ্পেন্দুর পিসমশাইয়ের অবদান সবচেয়ে বেশি। আজকে নিটে যে পরীক্ষা দিয়েছে বা আজকে উচ্চ মাধ্যমিকে যে ফিফথ পজিশান হয়েছে, ওনার নাম হচ্ছে ডাক্তার মনোতোষ মণ্ডল, মেমারি ওয়ানের বিএলডিও। ওনার অবদান সবচেয়ে বেশি। উনি পুরো ছক আউট করে দিতেন যে আজ কতটা পড়বে, কাল কতটা পড়বে, কতটা পড়েছে কি না, উনি নিজে হাতে গাইড করতেন। আমি এমনি কৃষিকাজ করি, কৃষিকাজ মানে আমার নিজস্ব পাওয়ার যে জমি জায়গা আছে সেগুলো দেখাশোনা করি এবং পশু পাখির চিকিৎসা করি, ভেটেনারি প্র্যাকটিস যেটা বলা হয়, মানে প্র্যাকটিশনার কোয়ার্ক। নাসরাত আলীর রিপোর্ট, গোলসি বার্তা।